যারা আইটি এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা বলছি ট্রেনিং ফর ট্রেনার্স, মানে টিওটি প্রোগ্রামের আয়োজন করছি। ওনারা আবার এখান থেকে শিখে গিয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আলাদা করে সেশন করবেন। একইভাবে আমরা জাতীয় রাজস্ব বোর্ডেও আমাদের দোতলায় যে মাল্টিপারপাস হল আছে, এখানে আমরা আশা করি 6 তারিখ থেকে আমরা রেগুলার ট্রেনিং করাবো, এবং যারা আমাদের ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চায় ওনাদের জন্য আমরা একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে গুগল বা অন্য কোনো লিঙ্কে একটা ডিমান্ড নিব, এবং আমরা ওনাদেরকে ক্লাস্টার করে জানিয়ে দিব যে আপনাদের অমুক তারিখে এতটা সময় ট্রেনিং হবে। উদ্দেশ্য হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠান থেকে 2-3 জন করে এসে আমাদের এখান থেকে শিখে যাবে, তারপরে ওনারা যার যার অর্গানাইজেশনে টোটাল এই রিটার্ন কীভাবে ফিল আপ করতে হয়, কী কী সমস্যা থাকতে পারে, কী করা লাগবে, এগুলো একটু ওপ করতে পারবে। এগুলো যদি জানিয়ে দেয় আমার মনে হয় যে আমাদের এই রিটার্নের সাবমিশন এবং অনলাইনে ট্যাক্স পেমেন্টের যে পদ্ধতি সেটা যথেষ্ট স্মুথ হবে এবং সফলভাবে আপনারা দিতে পারবেন। তা আমার পক্ষ থেকে আজকের জন্য এইটুকুই। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে এই রিটার্ন সংক্রান্ত বিষয়ে আপনারা করতে পারেন, অথবা যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে বাই দিস টাইম, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা কোনো প্রবলেম ফেস করেছে হয়তো সমাধানটা জানেন না, এটা যদি আমাদেরকে জানান তাহলে আমাদের যারা কলিগ আছেন, আমি নিজেও হাতে কলমে এই রিটার্নের উপর কাজ করেছি, আমি সারাক্ষণই এটা মনিটর করি, আমি নিজেও জবাব দিতে পারবো, আর আমাদের যারা আইটি এক্সপার্ট এবং কলিগরা আছেন ওনারাও জবাব দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চেয়ারম্যান মহোদয়, আমি আইটি থেকে এয়ারপাতের স্টাফ রিপোর্টার হিসেবে আছি। যারা কর যুক্ত হয়নি, কর যারা যুক্ত এখনো অর্জন করেনি, রিটার্ন দাখিলের ক্ষেত্রে কি তাদেরকে কোনো মিনিমাম টাকা পরিশোধ করতে হবে কি না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আপনাদের যে সেবা মাস, এটা মূলত 6 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত চলবে, আবার এটার কি মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনা আছে? না, থ্যাংক ইউ। আসলে এই প্রশ্নটা অনেকেই করেন, যেমন একটা মিনিমাম ট্যাক্স বলে একটা কনসেপ্ট আছে যে ঢাকায় হলে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন হলে 4,000 টাকা, সিটি কর্পোরেশনের বাইরে 3,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হয়। কিন্তু এই মিনিমাম ট্যাক্সটা তার জন্যই প্রযোজ্য যার করযোগ্য আয় আছে, যার আয় করযোগ্য সীমার নিচে তাকে কোনো কর প্রদান করতে হবে না, এটা একদম ক্লিয়ার, কাইন্ডলি এটা বলবেন। আর সময় বৃদ্ধির কথা যেটা বললেন, এটা নিয়ে আমরা এখনও ভাবিনি। আমরা রিটার্নের যে গতি আমরা দেখি কী পরিমাণ রিটার্ন পড়ে, আর যেহেতু জুলাই আগস্ট মাসে আমাদের গণ অভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটা তো হিকআপ হয়েছেই, আমাদের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করব, যদি আমাদের নীতি নির্ধারক মহোদয়গণ অ্যাগ্রি করেন সময় বাড়লে বাড়তে পারে, তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মেলা তো আমাদের 30 তারিখ পর্যন্তই চলবে, এরপরে আমার মনে হয় আর এটা মেলার সময় আর বাড়ানো ঠিক হবে না। থ্যাংক ইউ।